এই মোস্তাফিজ থামাবেকে। ২৫ কোটির স্টার্ককে বোকা বানালো ২ কোটি টাকার মোস্তাফিজুর রহমান। দ্য ফিজের বলের লাইনেই বুঝল না ২৫ কোটি টাকার স্টার্ক। দর্শক, এবারের আইপিএলে প্রথম তিন ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের পেসার মোস্তাফিজুর রহমান। তবে বিশ্বকাপ উপলক্ষে ভিসা প্রক্রিয়ার কাজে বাংলাদেশে ফেরার চেন্নাইয়ের চতুর্থ ম্যাচ মিস করেন বাঁহাতি এই তারকা। তবে ভারত ফিরেই চেন্নাইয়ের পঞ্চম ম্যাচে মাঠে নামেন তিনি। ফেরার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দারুণ বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাতে চার ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়ালো ৯টি, চলমান আসরে যেটি এখনও পর্যন্ত সর্বোচ্চ। তবে সবথেকে বড় কথা হচ্ছে, কলকাতার বিপক্ষে শেষের ২ ওভারে রীতিমতো চমক দেখিয়েছেন মোস্তাফিজ। কেননা নিজের তৃতীয় ওভারে আন্দ্রে রাসেলের মতো বিগ হিটার ও নিজের শেষ ওভারে আইপিএলের সর্বোচ্চ দামি খেলোয়াড় হিসেবে মিচেল স্টার্ককে রীতিমতো বোকাই বানিয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ কোটি টাকার মোস্তাফিজুর রহমানের বলের লাইন, লেন্থ, পেস, কাটার ও স্লোয়ার কিছুই বুঝতে পারেননি স্টার্ক। বোকা হয়ে আউট হয়েছেন মোস্তাফিজুর রহমানের বলেই। তো দর্শক, কলকাতার বিপক্ষে মোস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত বোলিং কেমন লাগলো আপনাদের কাছে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।